নমস্কার আমি তন্ময় আপনারা দেখছেন নিউজ অল টাইমস আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো বিশেষজ্ঞদের মতে কি করলে কোভিড নাইন্টিনের হাত থেকে রক্ষা পাবো আমরা ছোট্ট ভিডিও তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখুন আশা করি খুবই উপকৃত হবেন কোভিড থেকে বাঁচতে এই কাজটি করুন বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে মিছিলের মতো মানুষ মারা যাচ্ছে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়তই এমন অবস্থায় সতর্ক না হলে। সামনে থেকে বড় বিপদ বলেছেন বিশেষজ্ঞরা এই সময় বাড়িতে থেকে সতর্কতা অবলম্বন করুন নাক দিয়ে জল টানুন অথবা স্টিম গ্রহণ করুন যদি আপনি করোনা আক্রান্ত হয়ে যান তারপরেও এই ট্রিটমেন্ট জারি রাখার পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ নীলেশ জোগাল তিনি জানিয়েছেন তার কাছে প্রায় চার হাজার জন কোভিড রোগী এসেছিলেন প্রত্যেকে যারা সুস্থ হয়ে উঠেছেন শুধুমাত্র ক্রমান্বয়ে নিয়েছেন স্টিম ও জল নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে ফেলতে হবে এটি প্রত্যেক দিন নিয়ম করে দুবার করে দিনে দশবার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা